হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মিনহাজউদ্দিন সিরাজ। আমার সঙ্গে আছেন মঙ্গলকোটের প্রদীপ রজক, তাই তো? হ্যাঁ স্যার। আপনার নাম পরিচয় দিন, ধরুন। আমার নাম প্রদীপ রজক, বাড়ি গ্রাম মঙ্গলকোট, পোস্ট মঙ্গলকোট, থানা মঙ্গলকোট, জেলা পূর্ব বর্ধমান। আমি ডাক্তারবাবুর কাছে এসেছিলাম 6/9/2023-এ, পাঁচ নয় দু হাজার তেইশে ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি সুগার, কোলেস্টেরল, হাই প্রেশার এবং গ্যাসের জন্য। তো আমার নিয়ম শুরু হয়েছিল কবে থেকে? আমি নিয়ম শুরু করেছিলাম 6 তারিখ থেকে, 5 তারিখে দেখাতে এসেছিলাম, 6 তারিখ থেকে স্যার নিয়ম শুরু করেছিলাম। আমার সমস্যা ছিল স্যার সুগারের সমস্যা ছিল, প্রেশারের সমস্যা ছিল, কোলেস্টেরলের সমস্যা ছিল, গ্যাসের। এখন কী কী কেমন আছেন? আমার এখন কোনো সমস্যা নেই স্যার, এখন ঈশ্বরের আশীর্বাদে, আপনার ভালোবাসায় এখন এমন একটা জায়গায় পৌঁছেছি মনে হচ্ছে আমার বয়স যেন 26-27 বছরের যুবক হয়ে গেছে। আমি অ্যাকচুয়াল বয়স কত আপনার? আমার অ্যাকচুয়াল বয়স হচ্ছে 50+। 50+? হ্যাঁ স্যার। আপনার সুগার কত দিনে নর্মাল হয়েছে? আমার সুগার নর্মাল হয়েছে মাত্র 9 দিনে। 9 দিনে সুগার নর্মাল? হ্যাঁ স্যার, 9 দিনে। আগে সুগার ওষুধ খেতেন তো? হ্যাঁ, আগে সুগারের ওষুধ খেতাম স্যার, যামিনী এম গ্লিমিস্টার M44, মানে খুব পাওয়ার ওষুধ, ওটা লাস্ট ডোজ, তারপর ইনসুলিন নিতে হতো। তা যাই হোক, আমি কোনো ভিডিও দেখে স্যারের এখানে এসে আমি বলবো যে আমি খুব অন্তত খুশি এবং রোগের দিক থেকে আমি প্রচুর উন্নত। না স্যার, আমি আপনাকে 5 তারিখে দেখে গেছি, 6 তারিখ থেকে আমার যত ওষুধ ছিল পুরাতন ওষুধ আমি সমস্ত প্লাস্টিকে ভরে আমি বাংকারে তুলে দিয়েছি। প্রেশার ওষুধ খাচ্ছেন না, বন্ধ আছে? না স্যার, প্রেশার ওষুধ বন্ধ আছে, আমি 6 তারিখ থেকেই বন্ধ করে দিয়েছি। এমটাস খেতেন নাকি? এমটাস M50 খেতেন? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তো যা হোক, প্রেশার ওষুধ বন্ধ আছে? হ্যাঁ স্যার, সব ওষুধই বন্ধ আছে। সব ওষুধ বন্ধ আছে? হ্যাঁ স্যার, সব ওষুধ বন্ধ আছে। আচ্ছা, আর লবণ জল খেয়েছেন? লবণ জল খেয়েছি স্যার, দিনে প্রতিদিন 2 লিটার খেতাম স্যার। 2 লিটার করে? হ্যাঁ স্যার। কতটা লবণ দিতেন? 1 চামচ 2 লিটার জলে। 2 লিটার? না, 1 লিটারে কত? 1 লিটারে 1/2 চামচ। কোন লবণ খেয়েছেন? আর পিঙ্ক লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট। হিমালয়ান পিঙ্ক সল্ট? হ্যাঁ স্যার। বাড়ির লবণ নয় তো? না স্যার, বাড়ির লবণ না। তো অনেকে বলেন যে লবণ জল খেয়ে প্রেশার বেড়ে যায়। না স্যার, এই লবণে প্রেশার বাড়ে না, এই লবণ শরীর ঠিক করে। হ্যাঁ, কেউ যদি বেশি খেয়ে ফেলে প্রেশার বাড়তে পারে, কিন্তু আপনি তো পরিমিত খেয়েছেন। হ্যাঁ স্যার, না বাড়েনি স্যার। প্লাস আচ্ছা আচ্ছা আচ্ছা, যা যা, খুশি তো আপনি? হ্যাঁ স্যার, খুশি মানে এমন খুশি যে আমি শারীরিক এমন প্রবলেম ছিল, আমি 5 মিনিট হাঁটলে 1.5 মিনিট আমাকে রেস্ট নিতে হতো। তা হ্যাঁ, তা স্যার আপনাকে কি বলবো, আমি 1 ঘন্টা যে ভোরবেলা হাঁটি, তা মনে হয় না যে আমার হেঁটে পোষালো, মনে হলো আরও 1/2 ঘন্টা হাঁটলে আমি ভালো হতাম, আমার শরীরে কোনো প্রবলেম নাই। যদি কোনো ব্যক্তির এরকম হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এরকম চিকিৎসার জন্য আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে আপনি ভালো থাকবেন এবং অপরজনকেও ভালো করুন, সুস্থ করুন। কারণ এনার্জি বেড়েছে? এনার্জি অনেক বেড়ে গেছে স্যার, আপনাকে কি বলবো, আমার আভ্যন্তরিক বাহ্যিক সমস্ত কিছু সব বেড়েছে, এমন ভেতরের শক্তি প্রচুর বেড়েছে স্যার। যেটা প্রবলেম ছিল আমার, যে প্রবলেমটা আমি ডাক্তারবাবুকে বলতে পারতাম না, আজকে আমি মহা খুশি যে যে কি মানে বলবো, আর কিছু মুখে বলে বোঝাতে পারছি না। ডাক্তারবাবুকে অশেষ অশেষ ধন্যবাদ আমি, যে শুধু আমার এই চিকিৎসাটার জন্য, আমি যদি আর কিছুদিন দেরি করতাম তাহলে আমি নিজে নিজে শেষ হয়ে যেতাম। যাক, আমাকে আমার ঠাকুরই বলুন কি আল্লাহই বলুন, আমাকে এখানে পৌঁছিয়েছে, আমি খুব ভালো আছি। কী কী উপকার পেলেন আপনি তাহলে? আমি স্যার অনেক উপকার পেয়েছি। সুগার কমেছে? সুগার কমেছে, হাই প্রেশার ছিল আমার, প্রেশার কমেছে, কোলেস্টেরল, প্রেশার ওষুধ বন্ধ হয়েছে? হ্যাঁ স্যার, প্রেশারের ওষুধ বন্ধ, সুগারের ওষুধ বন্ধ, কোলেস্টেরল ওষুধ বন্ধ। কোলেস্টেরল তো স্বাভাবিক ভালো আছে? হ্যাঁ স্যার, কোলেস্টেরল 120? হ্যাঁ 120 স্যার। ডিম খেয়েছেন কটা করে? ডিম প্রতিদিন আমি 6টা থেকে 7টা ডিম খেতাম। সবাই বলে যে ডিম খেলে প্রেশার বেড়ে যায়। না স্যার, ডিম খেলে প্রেশার কই বাড়ছে, ডিম খেয়েছি, মাছ খেয়েছি, মাংস খেয়েছি, সব খেয়েছেন? হ্যাঁ স্যার। ঘি বাটার খেয়েছেন? ঘি খেয়েছি, বাটার খাইনি স্যার, ঘি খেয়েছি, নারকেল তেল খেয়েছি। হ্যাঁ স্যার, এখন অনেক সুস্থ। আমি চাই মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, এই সমাজে ভালো যে থাকবে তার মতন আর কিছু বলার নাই। শরীরের প্রবলেম থাকলে বেঁচে থেকে কিছু লাভ নাই। আপনি কবে কতদিন থেকে ভুগছিলেন এগুলো নিয়ে? আমি স্যার এই দীর্ঘ 8 থেকে 10 বছর ভুগছিলাম। কি সুস্থ হচ্ছিলেন? না স্যার, বিভিন্ন জায়গায় দেখেছি। হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি। দেখেছেন অনেক? হ্যাঁ স্যার। তো এখন এই যে আমাকে দেখিয়ে 1 মাসের মধ্যে সুস্থ হলেন,
তো এটা কি অভিজ্ঞতাটা কিরকম আপনার? অভিজ্ঞতা আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে যে না আমি ভাবতেই পারি না যে এই 9 দিনের মধ্যে যে আমার সুগার তো খালি পেটে 78 খেয়ে 112 অবাক কাণ্ড, যেখানে 300 কাছাকাছি সুগার সেখানে 112 আসবে আমি নিজেই ভাবতে পারি নাই স্যার। প্রথম যেদিন শুনে গেছিলেন পুরো নিয়মটা কি মনে হয়েছিল আপনার? মনে হচ্ছিল পারবো না, কিন্তু ঠিক স্যার আপনার কথা মতো আমি ঠিক যেরকমটি বলেছেন আমি সেই পদ্ধতিতে চলেছি, যাক আজকে আমি সুস্থ, খুব ভালো লাগছে আমাকে। কদিন করার পর বুঝতে পারলেন যে নিয়মটা পারা যায়, করা যায়? এক সপ্তাহ পরই মনে হলো যে নিয়মটা খুব সুন্দর নিয়ম, যে এই নিয়মে চললে মানুষ চিরদিন সুস্থ থাকবে, কোনো দিনই তার ডাক্তারি পরামর্শে, ডাক্তারবাবু পরামর্শে যদি কেউ চলেন তা কোনো দিনই সে অসুস্থ হবে না। আগে কভার করে খেতেন? আগে স্যার খিদে প্রচুর খিদে লাগতো, বারবার খেতে মনে হতো। হ্যাঁ স্যার। আর এখন কভার খান সারাদিনে? সারাদিনে আমি এখন ওই জলখাবারা আপনার ওই ডিম সিদ্ধ আর শশা, আর দুপুরবেলা সবজি, কোনো দিন ডিম, কোনো দিন মাছ, কোনো দিন মাংস, যেদিন যেমন জোটে স্যার, আর রাত্রে একটু সবজি মাছ ভাজা কি মাংস কি ডিম এই একটু খাই স্যার। আচ্ছা, আর রাতে কটায় খান? রাত্রে 8টার মধ্যে খাওয়া শেষ করে দিই। সকালে? সকালে আমি 11টা। এই যে এতক্ষণ 15 ঘন্টা খালি পেটে থাকছেন, এই খালি পেটে থাকতে কেমন লাগছে আপনার? ভালো লাগছে স্যার, মনে হচ্ছে যেন খেয়েই অস্বস্তি, খালিতে থাকলেই মনে হচ্ছে যেন শরীর চাঙ্গা ফিট। আগে খেয়ে শান্তি পেতেন? না স্যার, আগে খেয়ে শান্তি পেতাম না, গ্যাস অম্বল চোয়া ঢেকুর উঠতো, অস্বস্তি লাগতো। এখন খালি পেটে থাকলে কেমন লাগে? খালি পেটে থাকাটাই মনে হচ্ছে বেস্ট। আমাকে তো ডাক্তারবাবু যদি বলেন যে আরও 4 ঘন্টা খালি পেটে থাকতে তা আমি আরও 4 ঘন্টা থাকবো, সেটাই করবো এবার। হ্যাঁ স্যার, ঠিক আছে বলি। দেখুন, বারবার খেয়ে অনেকে খেয়েও শান্তি পাওয়া যায় না, খেয়েও মানুষ সুস্থ থাকে না, ভালো থাকে না, শরীর খারাপ, অস্বস্তি। আর আমাদের নিয়মটা এমন, দেখবেন দুটো জিনিস হয় আমাদের নিয়মে। এক, যত খালি পেটে থাকবেন তত ভালো লাগবে শরীর, তত শারীরিক দিয়ে ভালো লাগবে, শরীর হালকা লাগবে, এনার্জি পাবেন, মনের দিক দিয়ে ভালো লাগবে। হ্যাঁ, মনের ডিপ্রেশন তারপরে টেনশন সব কেটে যায়, অ্যাংজাইটি দুশ্চিন্তা সব কেটে যায়, মাইন্ড ফ্রি হয়ে যায়, তাই তো? হ্যাঁ স্যার, মাইন্ড ফ্রি হয়ে যাবে এবং কি মনে হবে যে আমি সবসময় কাজ করি, বসে থাকতে ইচ্ছে হবে না। হ্যাঁ স্যার, প্রচুর এনার্জি বেড়েছে, আমি কাজ করতে পারতাম না। আমি স্যার লন্ড্রির কাজ করি, ইস্ত্রি, জামা প্যান্ট, শাড়ি, শাল এইসব ইস্ত্রি ধুলাই, ড্রাই ওয়াশ এসব করি, এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ, আমার পরিশ্রমের কাজ স্যার, আমি করতে পারতাম না, 2 ঘন্টা করতাম, 1 ঘন্টা রেস্ট নিতে হতো। এখন আমি ঘন্টার পর ঘন্টা কাজ করছি স্যার, আমাকে কাজের এত এনার্জি বেড়েছে। আমার স্ত্রী বলছে যে তুমি তো সারাদিনে 3 বার 4 বার রেস্ট নিতে, এখন তো তোমার রেস্ট কই? হ্যাঁ, তাহলে কাজ করতেও ইচ্ছা জাগছে, খুব ভালো লাগছে স্যার। ভালো আছে। হ্যাঁ স্যার, আপনার লন্ড্রি কোথায় আছে? আমার লন্ড্রি স্যার মঙ্গলকোট গ্রামের ভিতরে। ও, কি নাম লন্ড্রি? মডার্ন লন্ড্রি। মডার্ন লন্ড্রি। হ্যাঁ স্যার, ঠিক আছে। তো দেখুন, আমি যেটা বললাম একটু আগে, যে আমাদের নিয়মে আসলে দুটো জিনিস খুব ভালো লাগে। এক, যত খালি পেটে থাকবেন তত এনজয় করবেন। হ্যাঁ, আর এই তেতো তেতো কষা কষা জিনিসকেই খেতে ভালো হয়, যেন আমরা কফি খাই দুধ চিনি ছাড়া, যেন খাচ্ছি আমি ব্ল্যাক কফি, দুধও নেই চিনিও নেই, এই 1 কাপ কফি আমার কাছে মনে হয় অমৃতের মতো। তেতো তেতো জিনিস, এটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, হবে, এটা প্রত্যেকের সময় মিলে যাবে আপনাদের সঙ্গে, যে এই জিনিসটাই মনে হবে। তখন দেখবেন এখন খেয়েও অস্বস্তি, ভালো লাগছে না, শান্তি নেই, আর তখন দেখবেন খালি পেটে থাকলেই বেশি ভালো লাগবে। আর ওনার সব রকম দেখে উপকার হয়েছে। এই যে উপকারটা কী হলো আপনার, এক হচ্ছে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসাইড, ভিএলডিএল সব একদম কমে গেছে। ট্রাইগ্লিসাইড এখন এসছে 120, এত ডিম খাওয়ার পরে, 6টা করে ডিম খাওয়ার পরে, কোকোনাট অয়েল খাওয়ার পরে, তারপরে হচ্ছে আপনার গাওয়া ঘি খাওয়ার পরেও আপনার ট্রাইগ্লিসাইড ভিএলডিএল কম। এটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল, আমরা সাধারণত বলে থাকি সাধারণত, মানে পুয়ার কোয়ালিটি অফ কোলেস্ট্রল। তো এইসব কোলেস্ট্রলগুলো শর্করা জাতীয় খাবার থেকে বাড়ে, ঘি বাটার থেকে বাড়ে না, ঠিক আছে? ট্রাইগ্লিসাইড হচ্ছে কনভার্টেড সুগার, আমি বারবার বলি, এগুলো কার্বস থেকে বাড়ে, শর্করা জাতীয় খাবার থেকে বাড়ে। আর ওনার যে এত এনার্জি বাড়ার কারণ, এনার্জি বাড়ানোর কারণই হচ্ছে শক্তি, মানে আপনার চর্বি গলছে বলে, ফ্যাট বার্নিং হয়েছে। আমরা 1 গ্রাম ফ্যাট বার্নিং করে পাই 9 ক্যালোরি এনার্জি, আর আমরা 1 গ্রাম যে কোনো খাবার থেকে পাই 4 ক্যালোরি এনার্জি। তো যখন খাবার খাবো না, একটু কিছুক্ষণ টাইম অবধি ফাস্টিংয়ে থাকবো, উপোস করবো বা খালি পেটে থাকবো, এটাকে বলে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো এই টাইমে প্রচুর ফ্যাট বার্ন হয়, আর যত চর্বি করবে তত এনার্জি বাড়বে, এই কারণে এনার্জি বেড়েছে। দ্বিতীয়ত, ফাস্টিং করলে গ্রোথ হরমোন বাড়ে, গ্রোথ হরমোন বাড়লে টেস্টোস্টেরন বাড়ে, টেস্টোস্টেরন বাড়লে, টেস্টোস্টেরনটা হচ্ছে পুরুষদের সেক্স হরমোন, এই কারণে মানুষের ভিতরের আভ্যন্তরীণ শক্তি আস্তে 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 বাড়তে লাগে। এই জন্য উনি বলছেন যে আমার বলতে পারছি না, আমার বাহ্যিক শক্তি
আভ্যন্তরীণ শক্তি সব রকম শক্তি আমার বৃদ্ধি পাচ্ছে আস্তে 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 ডে বাই ডে। প্রচুর বৃদ্ধি পেয়েছে, এত বৃদ্ধি পেয়েছে যে মুখে বলে বোঝানো যাবে না। হ্যাঁ স্যার, অথচ আমি কোনো মেডিসিন দিই না স্যার, কোনো মেডিসিন দিই না, ওর জন্য কোনো আলাদা মেডিসিন না না স্যার, অন্য কোনো মেডিসিন ছিল না ছিল না। আমি সমস্যা রিলেটেড কিছু ভিটামিনস দিয়ে থাকি, হ্যাঁ এগুলো লাগে, এটা খেতেই হবে, মানে ইন্টারমিডিয়েট ফাস্টিং করে, তারপরে হচ্ছে আপনার অনেক খাবার বন্ধ থাকে, এই কারণে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনস লাগে। তো এটা ওপেন সোশ্যাল মিডিয়াতে বলার নির্দেশ নেই, অনেকে বলবেন ভিটামিনটা বলুন কী ভিটামিন বলুন, এইসবগুলো ওষুধগুলো সোশ্যাল মিডিয়ায় বলার নির্দেশ নেই যে আপনি কী ওষুধ দিচ্ছি, আমি বলা উচিত না, এই কারণেই বলতে পারি না, নাহলে আমি বলেই দিতাম এত কিছু বলছি এটা বলবো না। তো ওর এই যে ওনার এই কারণেই হচ্ছে আপনার টেস্টোস্টেরন বেড়ে আপনার এই আপনার আভ্যন্তরীণ শক্তিগুলো বাড়ে, পুরুষত্বটা বাড়তে থাকে, বোঝা গেল? তো এরকম হয়েছে, আমার একটা পেশেন্ট এসেছিলো আমার নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, ছ বছর বাচ্চা হচ্ছিল না, ওজন ছিল 115 কিলো, 25 কিলো ওজন বাড়াতেই ওনার ওয়াইফ কনসিভ করেছেন, ওয়াইফের পেটে বাচ্চা এসছে, ওয়াইফের কোনো প্রবলেম ছিল না, ছিল ছিল সমস্যা ছিল ওনারই, ওনার কারণেই কারণেই আসছিল না। এরকম কী হলো, তো ওনার এভাবে ফ্যাট বার্নিং হলো, হাঁটাহাঁটি করলো, হাঁটাহাঁটি করলো টেস্টোস্টেরন বাড়ে, এক্সারসাইজ করলে বাড়ে, ঠিক আছে, তারপরে আপনার ফ্যাট বার্নিং হলো, আর দিয়েছিলাম ফাস্টিং 1 ঘন্টা, মানে প্রথমে ইনিশিয়ালি আমি 15 ঘন্টা ফাস্টিং দিয়ে থাকি, এই 15 ঘন্টা ফাস্টিংয়ের ফলে আস্তে আস্তে গ্রোথ হরমোন বাড়তে লাগলো, গ্রোথ হরমোন বাড়তে বাড়ার ফলে আস্তে আস্তে টেস্টোস্টেরন বাড়তে লাগলো, এর ফলে ওনার বাচ্চা আসতে আর সমস্যা হলো না। বহু মহিলার বাচ্চা আসছে যাদের পিসিওডির কারণে পিসিওডি ঠিক হচ্ছিলো না, পিসিওডি ঠিক হয়ে যাচ্ছে, পেটে বাচ্চা আসছে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠান যে স্যার আমি আগে কনসিভ করতে পারতাম না, মানে পেটে বাচ্চা আসতো না, এখন পেটে বাচ্চা এসছে আপনাকে দেখানোর পরে, মহিলারও সুস্থ হচ্ছেন আস্তে আস্তে। তো যাক, উনি কী করে সুস্থ হলেন, খাবার ডায়েট চার্টটা কী, নিয়মটা কী? ডায়েট চার্ট বলতে আমি বলেছিলাম যে সারাদিনের খাবার বারবার খাওয়া যাবে না, বারবার খেলে প্রচুর ফ্রি রেডিক্যাল বাড়বে, ফ্রি রেডিক্যাল বাড়লে ফ্রি রেডিক্যাল ড্যামেজ বাড়বে, অক্সিডেটিভ স্ট্রেস বাড়বে, বডিতে ইনফ্লামেশন হবে, আর বডিতে ইনফ্লামেশন হলে বিভিন্ন রোগের সম্ভাবনা বেড়ে যায়, হ্যাঁ সাধারণ ছোটো ছোটো রোগ থেকে হার্টের অসুখ থেকে আরম্ভ করে হার্টের ব্লক থেকে আরম্ভ করে ক্যান্সার অবধি, যে কোনো রোগের মূলে হচ্ছে ইনফ্লামেশন, আর যত ঘন ঘন খাবেন তত বডিতে ফ্রি রেডিক্যাল বাড়বে, তত ইনফ্লামেশন বাড়বে। তাই সারাদিনের খাবারটাকে আমি 3 বার নিয়ে এসেছিলাম, সারাদিন টুকটাক করে খাওয়া যাবে না, প্রথম খাবার দিয়েছিলাম 10টার পরে, 10টার পরে খাবারটা হচ্ছে পর্যাপ্ত সবজি খাবেন, স্যালাড খাবেন, আর আমিষ খাবেন, আমিষ তো সকালবেলায় কেউ মাছ মাংস খান না, যারা চাকরি করতে যান, অফিস টফিস যান, জব করেন, তারা হয়তো মাছ বা মাংস লাঞ্চ করে চলে গেলেন, সে তারা খেতে পারেন, যারা এরকম ব্যাপার নেই তারা কী করবেন, ডিম খেলেন, ঠিক আছে, আর 2টো ডিম নিতে পারেন, স্যালাড নিতে পারেন, বাদাম নিতে পারেন, 1টা করে সাইট্রাস ফ্রুট মোসাম্বি বা পেয়ারা নিতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে সকাল 10টার খাবার, এরপরে এগুলোকে একবারে খেয়ে ফেলতে হবে, এরপরে সোজা দুপুরের খাবার, দুপুরে কী খাবো, দুপুরে পর্যাপ্ত সবজি খাবো, স্যালাড খাবো, আর মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো 1 রকম খাবো 2 পিস করে, যে কোনো মাছ যে কোনো মাংস রেড মিট চর্বিযুক্ত খাওয়া যাবে, তাতে যতই হাই প্রেশার থাক আর যতই হাই কোলেস্ট্রল থাক আর যতই ওজন বেশি থাক, যে কোনো প্রবলেম অসুবিধা নেই, 2 পিস করে খাওয়া যাবে, মাছ অথবা মাংস অথবা 2টো ডিম, বোঝা গেল? আর ভাত যত কম হয়, ছেড়ে দিতে পারলে মিরাকেল রেজাল্ট, না পারলে একদম 1 মুঠো 1 চামচা 1 কাপ ভাত, সারা জীবন ছাড়া যায় না, আমি সারা জীবন ছাড়ার কথা বলি না, সুস্থ হলেই দিয়ে দিই, ঠিক আছে। উনি যেমন সুগার নর্মালে আসার পরই অল্প অল্প করে খাওয়া শুরু করেছিলেন, তাই তো? হ্যাঁ স্যার, আমি অল্প অল্প করে ভাত খাচ্ছিলাম, হ্যাঁ তো এখনও খাচ্ছি, তবে দুবেলা দেবো না আপনাকে, হ্যাঁ স্যার আগে একবেলা দিই, হ্যাঁ স্যার সুগারটা দেখে নিই, তখন দুবেলা করবো আস্তে আস্তে, ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এটা গেল দুপুরের খাবার, রাতের খাবার খেতে বলি আমরা 7টার আগে, এটা স্বাস্থ্যসম্মত, এটা স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত, অনেক বড় বড় কার্ডিয়াক সার্জেনও বলেন যে রাতের খাবার খেতে হয় সন্ধ্যে 6টার আগে, সমস্ত শাস্ত্রে বলছে সন্ধ্যেবেলায় খেতে, হিন্দু শাস্ত্রে বলছে রাতের খাবার খেতে হয় সূর্য ডোবার আগে, মুসলিম শাস্ত্র বলছে রাতের খাবার খেতে হয় মাগরিবের পরে বা এশার আগে, দেখবেন আমাদের জৈন মারোয়ারি সম্প্রদায়ের লোকেরা খান সন্ধ্যে খাবার, সন্ধ্যের খাবার সূর্য ডোবার আগে, এটাই ন্যাচারাল নিয়ম, পশু পাখি দেখবেন সন্ধ্যেবেলায় খেয়ে ফেরে, ইন্ডিয়ান আর্মি দেখবেন সন্ধ্যেবেলায় খায়, তাদের নিয়ম এটা একদম, অনেক সাধু সন্ন্যাসী অনেক ফিল্ম স্টার এই টাইমে খাবার খান, এটা হচ্ছে লাইফস্টাইল, লাইফস্টাইল মডিফিকেশান করবেন এই রোগগুলো মেটাবলিক ডিজিজগুলো এমনি পালিয়ে যাবে। তো লাইফস্টাইলের প্রথম শর্তই হচ্ছে আপনার খাবারের টাইমগুলোকে ঠিক করতে হবে, যখন তখন এলাম আর খেয়ে শুয়ে পড়লাম তা করলে হবে না, স্লিপ প্যাটার্ন ঠিক করতে হবে, প্রত্যেক রাত্রে 7 ঘন্টা ঘুমাতে হবে এবং সেরা রাত 10টা থেকে হলে খুব ভালো হয়,
নাহলে ম্যাক্সিমাম 11টা, তার বেশি নয়। নটার মধ্যে ঘুমাতে পারলে তো আরও উপকার। দুটোর পর ঘুমালে শরীরে কোনো কাজ হয় না, কারণ দুটোর পর থেকে আমাদের শরীরের ঘুমের হরমোন মেলাটোনিন কমতে থাকে, স্ট্রেস হরমোন বাড়তে থাকে, তখন মানুষের ঘুম পাতলা হয়। এই কারণে লোকে ভোররাতে স্বপ্ন দেখে। তাই গভীর ঘুমের সুযোগটা নিতে গেলে আপনাকে রাত 9টা 10টা বা 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, স্লিপ প্যাটার্নও ঠিক করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তো উনি অনেক রকম উপকার পেলেন, সুগার নিয়ন্ত্রণে এলো, কোলেস্ট্রল প্যানেল খুব ভালো আছে, তারপরে হচ্ছে আপনার গ্যাস অম্বল ভালো আছে। হ্যাঁ স্যার, গ্যাস অম্বল ভালো আছে। আর স্যার হিমালয়ান পিঙ্ক সল যুক্ত লবণ আমি দিয়েছিলাম ডেলি, এক লিটার জলে হাফ চামচ করে খাবেন। এরকম উনি 2 লিটার করে খেয়েছেন, তারপরে ওনার একটা প্রেশারের ওষুধ ছিল, সেই প্রেশার ওষুধ বন্ধ হলো। তাই এইসব হিমালয়ান পিঙ্ক সল্টের একটা ডোজ আছে, ভুলভাল ডোজে খেতে গেলে প্রেশার বেড়ে যাবে বা শরীর ফুলতে লাগবে। তো যাদের শরীর ফুলে যায় বা প্রেশার বাড়ে তাদেরকে সবসময় চেক করে চলতে হবে, আর ঘন ঘন প্রেশার দেখতে হবে যাদের প্রেশারের সমস্যা আছে। হ্যাঁ, তাই সপ্তাহে একদিন করে প্রেশার চেক করবেন প্রত্যেকে, উচিত স্যার, উচিত এটা। হ্যাঁ, প্রেশার সুগার সব কিছুই অন্তত 10 দিন অন্তর অন্তর চেক করা উচিত, এবং আপনি এই চেক করতে থাকবেন। আর চেক করার পর দেখবেন যে প্রেশার যদি কমে যায় তাহলে আপনি ওই হিমালয়ান পিঙ্ক সল যুক্ত লবণ জলটা যেটা দিই আমি, সেটা 1 লিটার 1 লিটার জায়গায় 1.5 লিটার 1.5 লিটার জায়গায় 2 লিটার খেতে পারেন। প্রেশার আপনার যদি কমে যায়, বাড়লে প্রেশার বেড়ে গেলে কমাতে হবে, এটা আপনাকে নিজেকেই মনিটরিং করতে হবে। এটা আমার নির্দেশ দেওয়াই থাকে, বলা থাকে, আমি আবার ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সবাইকে আমি বলে দিচ্ছি। এই ভিডিওটাই আপনারা ফেসবুক এবং ইউটিউবে সবাই দেখতে পাবেন। আর কোনো বক্তব্য আছে আপনার? না স্যার, আর কোনো বক্তব্য নেই। ডাক্তারবাবুকে ধন্যবাদ, ওনার চিকিৎসাকে ধন্যবাদ, এবং আমার শরীরটাকে সুস্থ করার জন্য ওনাকে অশেষ অশেষ ঈশ্বরের তরফ থেকে ওনাকে ভালো রাখুন। আমাদেরকে যেমন ভালো রেখেছে ওনাকে ভালো রাখুন। এবং আমি চাইব যেসব মানুষরা কষ্ট পাচ্ছেন তারা যাতে সুস্থ হন, সেটাই আমি চাইবো, যে এইসব ডাক্তারের কাছে এসে সুস্থ হন, আপনারা ভালো থাকবেন, এটাই আমার কামনা। অনেকেই সুস্থ থাকছেন, অনেকেই ভালো থাকছেন আমার নিয়ম মেনে, অনেকে দূর থেকে অনেকে যে খবর পায়, অনেকে আমাকে বলে এসে যে আমি স্যার আমি এসেছি জাস্ট আপনাকে দেখা করতে, আমি এমনি সুস্থ হয়ে গেছি জাস্ট দেখা করতে এসেছি। হ্যাঁ, তো অনেকেই আমার নিয়ম মেনে মেনে হচ্ছেন, সুস্থ হচ্ছেন। আর তার সঙ্গে অবশ্যই 1 ঘন্টা ওয়ার্কআউট করতে হবে, 1 ঘন্টা মাস্ট হাঁটতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, এক্সারসাইজ না করলে কিচ্ছু হবে না, ওয়ার্কআউট করতেই হবে। তো সুগার রোগীরা সাবধান, সুগার রোগীদের ক্ষেত্রে করতে গেলে একটু সাবধানে করতে হবে, তাদের ক্ষেত্রে ফাস্টিং করতে গেলেও সেটাও বিপজ্জনক হতে পারে, কারণ কে কী সুগার ওষুধ খাচ্ছেন আমার জানা নেই, অতএব আন্দাজে তাদেরকে বলা যায় না। তাদেরকে একটু যে কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে করবেন আপনারা, কারণ আপনার, হ্যাঁ, আপনার স্থানীয় ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে করবেন, কেন কোন ওষুধে সুগার ফল করে, কোনটা করে না, কোনটা কত ডোজ, কোনটা কী ডোজ, কোনটা কী হয় মনিটরিং করতে হবে, সুগার কত আছে, কার ফাস্টিং কত, কার পিপি কত, হ্যাঁ, কে করকমের ওষুধ খায়। আমার কাছে যেমন গত সপ্তাহে এলেন দুর্গাপুর থেকে একজন ভদ্রলোক, ওনার 5টা করে সুগার ওষুধ বন্ধ আছে, সঙ্গে 39 ইউনিট ইনসুলিন বন্ধ আছে। এত ওষুধ, ইনসুলিন কে কত রোজে খাচ্ছেন, কীভাবে নিচ্ছেন কিছু জানি না। ফেসবুক খুললে আপনারা বলছেন ডায়েট চ্যাট দিন, আমার সুগার এত, আমার ইনসুলিন নিতে হয়, আমাকে 2 বেলা ইনসুলিন নিতে হয়, আমার শরীর খুব দুর্বল। যারা ইনসুলিন নিচ্ছেন তারা তো খুবই মানে সিরিয়াস পেশেন্ট। তো এত সিরিয়াস পেশেন্টকে দূর থেকে ফোনে ডায়েট চার্ট দিয়ে চিকিৎসা করা সম্ভব? কোনোদিনই সম্ভব না। আপনারা বলার আগে একবার ভাবেন না যে আমি কী বলছি। হ্যাঁ, আপনি বলছেন প্রচুর ইনসুলিন নিচ্ছি, শরীরের অবস্থা খারাপ আমার, অনেক ওষুধ খেতে হয়, হ্যাঁ, প্রেশার ওষুধ খেতে হয়, কোলেস্ট্রল ওষুধ খেতে হয়, অনেক কিছু বলেন, তারপরে বলেন ডায়েট চার্ট দিন। তা আপনার কোনো মনিটরিং করা নাই, আপনার প্রেশার যায় না, ওয়েট যায় না, কোলেস্ট্রল প্যানেলের রিপোর্ট যায় না, কিডনির খবর যায় না, লিভারের খবর কিছু যায় না, তারপরে ইনসুলিনের কত ডোজ কবার নিচ্ছেন, কী নিচ্ছেন, কীভাবে ওটা মানে সুগারটা নিয়ন্ত্রণ করা হবে, কতগুলো ওষুধ খাচ্ছেন কিচ্ছু জানি না, আর ওরা বলছেন ডায়েট চার দিন। এটা সম্ভব? এভাবে কোনোদিনই সম্ভব নয়। অতএব সুগার রোগীদের কোনোদিনই ওইভাবে বলা যায় না। যারা ওজন টোজন কমাচ্ছেন তারা হয়তো এইভাবে নিয়ম মেনে কমিয়ে নিতে পারলেন, তাতে সুগার ফল করার ভয় থাকে না। সুগার ফল করাটা খুব বিপজ্জনক, ঠিক আছে, এবং সেটা প্রাণঘাতী হতে পারে। তো এই প্রাণঘাতী সিদ্ধান্ত তো ওইভাবে তো নেওয়া যায় না। অতএব খুব সাবধান, যাই করুন স্থানীয় ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে করবেন যে কী ওষুধ খাচ্ছেন না করছেন, কত সুগার হলো, কত সুগার হলে ডাক্তারবাবু আপনাকে কোন ওষুধটা দেবেন না দেবেন। হ্যাঁ, এগুলোকে আপনাকে নিজেকেই মনিটরিং করতে হবে। আমি জাস্ট খাওয়া দাওয়ার নিয়মগুলো বলে দিই, বোঝা গেল তো? আর তবুও কারো সমস্যা হলে সবসময় আগে এমার্জেন্সি চিকিৎসা আয় করাবেন। আমার রুগীটা আমাকে দেখাচ্ছেন, বাড়ি গিয়ে বলছেন মাথা ব্যথা করছে, হয়তো কারো গ্যাস অম্বল হচ্ছে, কারো পেট ব্যথা করছে, কারো বমি হচ্ছে, কারো পাতলা ব্যথা হচ্ছে, সঙ্গে সঙ্গে লোকাল স্থানীয় ডাক্তারকে দেখাবেন, চিকিৎসা করাবেন। এমার্জেন্সি চিকিৎসা আগে করাতে হবে। আর এটা তো লাইফস্টাইল, লাইফস্টাইল চলতে থাকবে, আমার নিয়ম চলতে থাকবে,
আমার কিছু ওষুধ দেওয়া থাকে সেগুলো চলতে থাকবে, কারণ আমরা তো খুবই সাধারণ ওষুধ দিয়ে আমি, আর এমার্জেন্সি চিকিৎসা আগে করাবেন। তো ফ্রেন্ডস, এই পর্যন্তই, ওনাকে অনেক ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, উনি সুস্থ হয়েছেন, উনি আমার উপর ভরসা করে আমার নিয়ম মেনে এতদিনের পুরনো চিকিৎসা পদ্ধতি ছেড়ে দিয়ে আমাকে দেখিয়েছেন এবং মানে দেখে সুস্থ হয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ ওনাকে আমার উপর বিশ্বাস ভরসা করার জন্য। আর এই চিকিৎসাটা একদম ঠিক থাক, ভালো থাকবেন, অসুবিধা নেই। আর এটা চিকিৎসাটা অতি লেটেস্ট চিকিৎসা, আধুনিক চিকিৎসা, ঠিক আছে? আর এটা আমাদের স্বপ্নে পাওয়া নয়, মনে করাও নয়, বহু পড়াশোনার ফল। সবসময় লেটেস্ট লেটেস্ট জিনিসগুলো বিদেশি রাইটারের বই জার্নালগুলো পড়তে হয় আমাদেরকে, অতএব ভাববেন না এটা আমার কোনো নিজের আবিষ্কার করা। এত ভালো রেজাল্ট, এত দ্রুত রেজাল্ট, এটা একটা বিশেষ চিকিৎসা পদ্ধতি ছাড়া হয় না, ঠিক আছে? বিশেষ নলেজ ছাড়াও হয় না, প্রচুর পড়াশোনার আছে এর পিছনে, প্রচুর অনেক কিছু জানতে হয়। হ্যাঁ, তো তাই ভাববেন না যে এগুলো আমরা দুমদাম বলছি আর হয়ে যাচ্ছে, কোনো দিনই সম্ভব না। এটা প্রচুর স্টাডি দরকার এবং লেটেস্ট লেটেস্ট তথ্যগুলো জানা দরকার, ঠিক আছে? লেটেস্ট লেটেস্ট তথ্য না জানলে, নিজেকে আপডেট না করলে পিছিয়ে পড়ে থাকবেন। আর ওই ভুল ভাল কথাই বলতে হবে, হ্যাঁ ডিমের কুসুম খাবেন না, ডিমের সাদা অংশ খান, এগুলো লেটেস্ট জিনিস বলেই বলি যে আমার যে ডিমের কুসুমটাই বেশি উপকারী, সামান্য ক্ষতি করলে ডিমের সাদাটাই করে, কুসুম কোনো দিন ক্ষতি করে না। এটা হচ্ছে একদম নিজেকে আপডেট করার ফল, নিজেকে যদি আপডেট না করলেই ভুল ভাল বকতে হবে, বোঝা গেল? তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, এখানেই ভিডিওটা শেষ করছি। আর এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ।